যাপপুর ব্লকরে অ নাথসা পঞ্চায়েতের আম সহ কিছু চাষী অপন দেখিপারে এ আমি যে দৃশ্য দেখাওছি এ হোক হেক্টর হেক্টর চাষ জমি রৃশ্য যেটি হেক্টর হেক্টর জমি উপরে পা বন্যাজল মা যাওয়া ফলে সবু ধান ফসল নষ্ট কারণ যদি আমি কোপার বর্ষকরে থ ধান চাষ করা যাই এই ধান চাষ হি চাষী মানু সবু ভরণ পোষণ করে থাকে আমি সিধা সড় আলোচনা করা কিছু স্থানীয় চাষি রয়েছেন প্রকৃত পক্ষে আজ্ঞা দেখ বর্তমান যে প্রকার ভাবে আপনার অঞ্চলের বন্যা জল মাটি যাওয়া ফলে কন কখন ক্ষয়্ষতি হয়েছে যে চাষ জমি আমি দেখুম চাই জমি এই অঞ্চল আমার হেক্টর শরি যাই আপনার কে চাষ জমি লাগে বর্তমান কন হয়েছে পরিস্থিতি বর্তমানে জমি চিনি খন্ড অ ক'ত জমিৰে বৰ্তমান কৈছে জমিৰে বা সেই পচি যায় বুঢ়াই চাৰিদিন আঠদিন হেৰি বচি যায় পচি যায় পানী বুঢ়াই আঠদিন খণ্ড বুঢ়াই ৰখিলা পচি গ'ল বৰ্তমান ক'ত চাহিবৰ যদি যদি আমি যা কৰিব আমি ক'ব আমি চাই আমি কওঁ যা শুণুলে আপনার জন চাষী যা কৌলে যে হেক্টর হেক্টর চাষ জমি শহশ একর চাষ জমি বর্তমান জলমগ্ন গোটে প্রকার দেখা যদি ধান গছগুলো সম্পূর্ণ ভাবে নষ্ট হয়েছে আজ্ঞা দেখবি আপনার কেতে চাষ জমি নষ্ট হয়েছি আকার পরি বর্তমান রয়েছে আসি উপরে কখন বিতুছে চাষি উপরে ন কে আল দুর্দশারা এই যে চাষি বর্তমানে অভাব অসুবিধার করজ দাম করে করলে চাষগণ্ডে বসমুন্ডের পাই বলছি কিন্তু এই যে পরিস্থিতি বর্তমানে বা যে বন্যার যে আকলন কি তো সরকার দিয়ে পারেনি কে কিন্তু যা বিলে সরকার উপরে কিছু আমি ডিপেড করছি কিছু বা সাহায্য কলে আমি কিছু কঙ্কাল আমার জমিদণ্ড ভাঙি যাই যে বন্যার কিছু আমি উপকৃত হব चास जमिरेतमा पाडाडिफल बन्या त छाडिन्छ बन्या दृश्य दृश्य चासि या पि अस्ति पि आउँ म प्रकार आउँ दबार नै चान्स कारण पा अत्यधिक दिन रहिगला जाफल माटी आम पटुमा आसिक मूल सहित पुरा मारि जाइछु धान पि दबार प्रश्न उठु नि बर्तमा त रुहपत्र टाइम था समय बन्या आए त

আপোনাৰ কণ অনুৰোধ কৰবে যোন প্ৰকাৰ ভাৱে ক্ষয় ক্ষতি হৈছি যোন প্ৰকাৰ চাছীৰ গোটেই প্ৰকাৰ কহাবলে মেৰুদণ্ড বৰ্তমান ভাঙি যায় কথা ক'ব বৰ্তমান ত'লে ক' আপোনাৰ চৰকাৰে নৱেদন কৰিব আৱশ্যকতা কৰোঁ আৱশ্যকতা সেই লোন সাহায্যৰে যা আপোনাৰ দেখিব দেতিক আমি আৱশ্যকতা ক'ত কৰ্জ দাম কৰি কিছু কিছু দম ন নিজে ক' কৰিব আজি বৰ্তমান ৰাজ্য চৰকাৰ ক'ত হেক্টৰ পিছা আপোনাৰ ছ হাজার টঙ্কা লেখা দিয়ে যাবি সেটি কি আপনার সফি সেয় কি নাই স্যার সফি তো কে করে পারবেনি যা নিজে পরিশ্রম সরকার সাহায্য আমি কিছু করি ফুনি যদি হুয়ে হব নাহলে যে অবস্থা বর্তমানে আপ কিছু করি হব না ভাগচাষি কথা কোবা অনেক লোক ভাগচাষী আজ্ঞা চাষী তো সহায়তা সরকার কি চলিছে তাৰ যদি দেবাৰ ভাল হোৱে কাৰণ যা কি যে জমি মালিক যি মানে সেনে দবা প্ৰস্তুত নহয় আৰু যি ভাগচাষী কলে সেই কিজ্ৰে কৰাৰে বিয়মি তাৰ কুটুব সেই প্ৰতোষণ কৰোঁ বৰ্তমান চাছী দাব দৰকাৰ যে হকৃতৰে এই লোকটি আম ଜମି ଚାଷ କରୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ଆଉ ଜଣେ ଅଛନ୍ତି ଯେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ ଚାଷୀ ସେ ମଧ୍ୟ ଯେଉଁ ପ୍ରକାର ପରିସ୍ଥିତି ଦେଇ ଗତି କରିଛନ୍ତି କ'ଣ ଅସୁବିଧା ଆଜ୍ଞା ଦେଖିବି ଆପଣଙ୍କ ଅଞ୍ଚଳରେ ଯଦି ଆମେ କହିବା ମୁଖ୍ୟତଃ ନାଥସାହି ପଞ୍ଚାୟତର ଅଧିକ ଅଧିକାଂଶ ଲୋକ ସତୁରିରୁ ଅଶୀ ଭାଗ ଲୋକ କୃଷି ଉପରେ ନିର୍ଭର କରନ୍ତି ଆଜ୍ଞା ତ ଏଇ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ବନ୍ୟା ପରର ସ୍ଥିତି ରହିଛି ତାକୁ ଯଦି ଦେଖିବା ଜମିଗୁଡ଼ିକ ଉପରେ ଜଳମଗ୍ନ ହୋଇକି ରହିଥିଲା ଜମି ଛାଡ଼ିଗଲା ପରେ ଗଛଗୁଡ଼ିକ ଧାନ ଗଛ ଗୁଡ଼ିକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି ଆଜ୍ଞା ବର୍ତ୍ତମାନ ଆଉ ଥରେ ଆପଣମାନେ ବ୍ୟବସାୟ କରିପାରିବେ କି ଧାନର ଚାଷ କରିବେ ଅସମ୍ଭବ କଥା হৈ পাৰিব নেকি বিলৰে ইয়ে অৱস্থা ধান ক'ত আনিবি আকৌ বিহনত মিলিব নেকি বিহন চৰি যায় বিহন যা সব পকেইকৈ কাম সাজিছে আঁঠু ধান আনিবি কে পকেবে আচম্ভৱ জিনি ধান তকেই হ'ব আজি আনিটো সবুবলৈ ভৰ্তি হৈ কি ৰজি আলি কেমি পাৰিব এই ধান ত'লে বৰ্তমান আজি ক'ত চাহিতি আজি যি বৰষক তমাম ৰ থাত্ৰাষ কৰা যায় বৰষ তমাম তাৰপৰা আপোনাৰ নিৰ্ভৰ কৰো বৰ্তমান যোন নষ্ট হৈগল তাই আপোনাৰ বলপ ক' কিছু ক্ষতিপূৰণ সহায়ত সেইযোৰ লোন যি নেকি কি আনিয়া মুদি তাছি হিচাপে যদি সাহায্য কৰি তা লোক চাছীৰ উপকৃত হ'ব আৰু চৰকাৰ যদি কিছু সাহায্য কৰি পাৰিলে নিশ্চিত ভাবে আপনার যা এটি দেখুলে দৃশ্য আমি হেক্টর হেক্টর চাষ জমি উপরে সম্পূর্ণ ভাবে বর্তমান মাড়ি যাই আস জমি সম্পূর্ণ ভাবে জলমগ্ন হওয়া ফলে গছগুড়ি মধ্যে নষ্ট হয়ে যাই কারণ বর্তমান বড় কথা হচ্ছে রুয়া টাইম সময় বর্তমান রয়েছে তো এই সময়ের গোটে প্রকার আমি যদি দেখি চাষি মেরুদণ্ড সম্পূর্ণ রূপে ভাঙি যাই স্থানীয় জনপ্রতিনিধি মধ্যে অনেক তাঁর সহ আলোচনা করা আজ্ঞা দেখি আপনার বর্তমানে যে প্রকার আমি দেখুছি হেক্টর হেক্টর চাষ জমি নষ্ট হয়ে যাই চাষী মান প্রতিক্রিয়া রকুত সে ଯାହା କହୁଥିଲେ କି ଆମର ମେରୁଦଣ୍ଡ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାଙ୍ଗି ଯାଇଛି ସରକାରୀ ସହାୟତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ହେଲେ ଆପଣଙ୍କ ପକ୍ଷରୁ ଏ ଅଞ୍ଚଳମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ କରାଯିବାର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ଆମେ ଆମର ପ୍ରିୟ ମାନ୍ୟବର ବିଧାୟକଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିଛୁ ସିଏ ବି ଆମକୁ ଭରସା ଦେଇଛନ୍ତି ଚାଷୀମାନଙ୍କ ପାଇଁ ନିଶ୍ଚିତ କିଛି ବ୍ୟବସ୍ଥା କରିବେ ଆମର ଭରସା ଅଛି ଏଇ ଯେଉଁ ଜାଗାରେ ଆମେ ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି ଏଠି ପ୍ରାୟ ଦଶ ଫୁଟ ବାର ଫୁଟ ପାଣି ଥିଲା ଆଠ ଦିନ ଦଶ ଦିନ ଧରି ବୁଡ଼େଇକି ରଖିଲା ଯେଉଁଟାକି ଧାନ ଫସଲ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି ଆଉ ତା ବି ନିଜେ ଆମ ବିଧାୟକ ସାନ ଭାଇ ଭବ ପ୍ରସାଦ ଦାସ ବି ଏ ଏରିଆକୁ ଆସିଥିଲେ ସିଏ ବି ପ୍ରତ୍ୟକ୍ଷ ଦେଖି ଯାଇଛନ୍ତି ଏମ୍ଏଲ୍ ବି ଜାଣିଛନ୍ତି ଆମ ଅଞ୍ଚଳ ବିଷୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅବଗତ ନିଶ୍ଚୟ ଆମର ଆଶା ଭରସା ଅଛି ସେ ଆମ ପାଇଁ କିଛି ନିଶ୍ଚୟ ବ୍ୟବସ୍ଥା କରିବେ নিশ্চিত ভাবে আপ যা শুণুলে এ ঘটনা যে এ অঞ্চলের যে হাজার হাজার হেক্টর চাষ জমি উপরে যে প্রকার ভাবে জল মাটি যাইছি তাপরে লোকানা মুখ্যত যে মেদণ্ড ভাঙ্গি যাই বর্তমানে কহিল অত্যুক্তি হব না তা সে সরকার ঠু সাহায্য রাশি মধ্যে আশা করুম এবং এ ঘটনা নিয়ে কি স্থানীয় প্রশাসন অবগত অনেক করি দেখি দেখা বাকি রহা কেবে এমন পাখে সরকার পাখে গুহারি পৌঁছুছে সরকার কেবে এমন দুঃখ শুণুচ যাজপুর পরমেশ্বর বেহরিয়া অর্গস নিউজ